স্বাভাবিক নিয়মে চলছে বিমানবন্দরের সব কার্যক্রম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে সেনা ও বিমান বাহিনী বিদেশগামী যাত্রীদের নিশ্চিন্তে আসার আহ্বান জানান এয়ারপোর্ট কর্তৃপক্ষ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে অটট থাকে বছরের পর বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের এই চিত্র গেল পাঁচ আগস্টের ছিল না পুলিশ ও নিরাপত্তা কর্মী এ সময় বিমানবন্দর দখলে নেয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভেতরে ঢুকতে পারেনি জনতার ঢল সেদিন ছয় ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম এরপর প্রবেশে নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী বর্তমানে বিমানবন্দরের সার্বিক নজরদারির দায়িত্ব পালন করছে সেনাবাহিনী এছাড়াও বিমান বাহিনী ও আনসারের সদস্যরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাভাবিক নিয়মে চলছে যাত্রী সেবাসহ সব কর্মকাণ্ড দুই তিন দিন ধরে ভাবছিলাম যে কিভাবে ফ্লাইটটা আছে কিভাবে যাব কিন্তু এসে দেখি আল্লাহর মতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই একদম পারফেক্ট খুব সুন্দর মতো সব কিছু ইজি হয়ে যাচ্ছে এরপরে খুবই শান্ত পরিস্থিতি এখন সব ভালোভাবে যাচ্ছে সব সবাই চেক ইন করতে পারছে ভালোভাবে বাংলাদেশের আর্মি আছে সবাই সেই স্টুডেন্টরা সবাই বাহিরে ট্যাকেল দিচ্ছে ওভারঅল সব কিছু গুড ভালো আগের থেকে বেটার আমি মনে করি সড়কে আসার পথে কিছুটা আতঙ্ক থাকলো বিমানবন্দরে ধীরে ধীরে আগের পরিবেশ ফিরে আসায় সন্তুষ্ট বিদেশগামী যাত্রীরা আসার সময় মানে ভয়টা লেগেছে কিন্তু এয়ারপোর্টে ঢোকার পর সে ভয়টা লাগেনি চলে কর্তৃপক্ষ জানায় স্বাভাবিক নিয়মে চলছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান তাদের শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এপিসি ও অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয় আশ্তাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা